হয়ে গেছে খেলা হবে। তো এবার বিশ্বকাপে যখন সৌদি আরবে আর্জেন্টিনারে 2 গোল দিয়ে দিল, তখন আমি সৌদি আরবের পক্ষ হয়ে গেলাম। তো আমি সৌদি আরব ইয়ার পরে দেয় যে সৌদি আরবে গোল খেয়ে গেছে, আহা কোন দল সাপোর্ট করুম, পরে কি করুম আর্জেন্টিনা সাপোর্ট করলাম। পরে আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে, কিন্তু নেইমারে যে মাঠে বই বই কাঁদছে, তখন আমার কলিজাটা একবারে নরম হয়ে গেছে। আমি তো হারে নেইমার তোর কান্দাতেই তো আমার কান্দা আইতেছে। চিন্তা করিস না, আমাকে বাংলাদেশের 2 দলের লোক আছে, আর্জেন্টিনাও আছে ব্রাজিলেরও আছে। তো যা হোক এখন দেখেন আমরা বিদেশি বউ, কিছু কিছু বউ, কিছু কিছু সংসারে বাইরে স্বামী বিদেশ গেলে কই বড় ঠেলা মার্কেটে ঢুকা যায় না, কত যে মার্কেটিং করে, এত বড় ব্যাগ লই যায় কি ধাক্কা ধাক্কি, স্বামী লন্ডন, স্বামী দুবাই, স্বামী কাতার, কত দেশে থাকে দেখবেন দি, বিদেশি বগলাই মার্কেটে ঢুকা যায় না। তো এরকম একবারটা নতুন বিয়ে করে গেছে, বোন নামে অ্যাকাউন্ট করে গেছে, গেছে কোনায় দুবাই, এখন নতুন বিয়ে করে গেছে দুবাই থেকে, দুবাই গেছে কই, এখন কদিন পরে হেতের মার কাছে ফোন দেয়, মা বোধে থুই আইলাম নতুন, কি খবর গো বাবা রে, তোর পর সবার চরিত্র আমার ভালো লাগতেছে না, কেন মা, ও হেতি দিনে 2টা বাজে বাড়ি যায়, রাতকে 12টা বাজে কোথায় নাই, ও কও কি মা, কহ দিনে 2টা 12 খাই যাই, রাত 12টা বাজে আইয়ে, কারণ বোর কাছে ফোন দিছে, কই এত কষ্ট করে বিদেশ বিদেশ আইছি, চিয়া হইছে রুজি করবার লাই, দিনে 2টা বাজে যায় 12টা বাজে কই যাও, এই কে বলে কো, আমার মা কয়, আমার মা কি মিথ্যা কথা কয়, তোমার মার নামে অ্যাকাউন্ট করো না, আমার নামে অ্যাকাউন্ট করে গেছো, এখন তোমার মা খুশাদি কথা কইতেছে, তাইলে কয় এখন তুমি কই আছো, তা কেন বাসায়, তাই যে বাসা থাকলে আমি তো একটা ব্যালেন্ডার মেশিন কিনে দিয়ে আসি, এটা টিপ দাও তো, এটা যদি গ্যার গ্যার করে আওয়াজ করে মনে করি তুমি বাসায় আছো, তখন হেতে গেছে মেশিনটা আনি একদম মোবাইলে লাগে, আমি টিপ দিতে কাই, তো ঠিক আছে তুমি বাসায় আছো, এখন মারে কো মা, তুমি তোমার বোন নামে খামাকা বদনামি করো, তোমার মতো বাসায় থাকে কেমনি বুঝলি, কই যে ব্যালেন্ডার মেশিন ঘরের মধ্যে আছে, এটা গ্যার গ্যার করে আওয়াজ করে সেটা করে থাকে, ঠিক কয়দিন পরে আবার ফোন দিছে, গো মা তোমাদের বড় কি অবস্থা, গো বাবা রে আগে তো ভালো আছিল, এখন তোর বউ যাইবার শুনে বগুলো তলে করে ব্যালেন্ডার মেশিন লই যায়, ঘরের বাইরে ব্যালেন্ডার মেশিন লই যায়, কই ইয়ালাই তো সব জায়গা যাইও ব্যালেন্ডার মেশিন বাজায়, এর মা বাজেন না, বড় খবরদার একটু সাবধানে থাকবেন, ঠিক আছে, জোরে সরে একটা হাততালি, জোরে সরে হাততালি, সম্মানিত দর্শক মন্ডলে, এক ফকির ভিক্ষা করে নতুন স্টাইলে, স্যার 10টা টাকা দিবেন, কেন চা খাবো, তুই ফকির চা খাবে মেমানি, তুই কত বার, স্যার আমি বাজার করবো, আমি সাইল কিনবো, আমি আটা কিনবো, চা খাবি, এটার কি স্যার দিলে দিবেন না, বেশি কথা কইেন না, কয় কাপ চা খাবি, বা 2 কাপ, বা 1 কাপ খাবি, 1 কাপের দাম তো আসটিয়া, কারণ আমরা 2 জনে খামো, তো তোরা 2 জন, তুই ফকির দুজনে একলা, আমার লগে কে আছে, কো স্যার আমি আর আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ ফকিরের আমার গার্লফ্রেন্ড আছে, কো স্যার ওটার লই আমরা 2 জনে 2 কাপ চা খাবো 10 টাকা, হেই ভাই এই ভিক্ষা করো স্যার, তোর গার্লফ্রেন্ড থাকি নাই, কো স্যার ধমক দিয়েন না, ধমক দিয়েন না স্যার, আগে আমাদের মতো বাড়ি গাড়ি আলা আসিলাম, ওইটা দরিয়ে ফকির হয়েছি, খবরদার ওইটা দৈরা কা ফকির হইন না, ঠিক আছেন তো সবাই, আরেকটা গান হবে, আমি খুব তাড়াতাড়ি করতেছি, আমি চলে যাব, কারণ আজকে গান হবে জেমস মাইলস, জেমসের একটা গান, আমি আমার খেয়াল আছে তখন আমি আর হানিফ সংকেত একই কোম্পানিতে কাজ করতাম, সঙ্গীতা হানিফ সংগীতের ক্যাসেট বাইরে তো আমারও ক্যাসেট বাইরে তো, তখন জেমসের একটা গান খুব হিট হয়েছিল, এই গানটার কথা ছিল চেয়ে দেখো ফকিন্নি করে শুধু ভিক্ষা, বাড়ি বাড়ি গিয়ে তারা দেয় শুধু ভিক্ষা, ঘর থেকে সবাই বলে মাফ যে করো, এসো সবাই মিলি ফকির ধরি দিব ভালো শিক্ষা, ফকিন্নি ভিক্ষা করো না, ফকিন্নি ফকিন্নি ফকিন্নি, এটা তো শোনা হাততালি, সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের অনেকগুলা কৌতুক আছে, আজকে আমি অন্যগুলা, আমাদের একটা জিনিস আছে দেখবেন, যে হোমা বেশি রমডগলা হেতের কোপালো বালা সুন্দরী বো নাই, আসেনি এরমা ঘটনা, যাতে দেখবেন ফোস ফাস চুলেরে এইভাবে আঁড়ে, খুব হাই ফাই করে চলে, হেভি স্ট্যান্ডার্ড স্মার্ট,
হেটের কোবালো কিন্তু ভালো বসুড়ে না, হয়তো তার লালন সেন না। আর যে বউ দেখবেন, যে হোলা দেখবেন, একটু বলো বলো তোমার কা হেতের বউ দেখবেন সুন্দরী, হেতের কোপাল নাই আলাদা। এরম একবার বুঝছে মূর্খ হেতে শিক্ষিত মাইয়া বিয়ে করছে। তো আমাদের দেশে কিছু দিনে আছে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, আমাদের 26শে মার্চ, এই মার্চে এগুলা কিছু দিন আছে দেশের গান। তো হেতের বউ হইলো শিক্ষিত, এটি জানালা খুলি গান গাইতেছে, সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে সুপে সুপে। এই কথা কইতে হিসি দি মূর্খ স্বামী আইক, এই আরামজাদি মহিলা, আমি ঘরের থেকে চলি গেলে তুই জানালা খুলি সুপে সুপে মানুষ ডাকস, মেয়েটা কি কর কি কর মানি, এই তুই যে জানালা খুলি গান গাইতে সব সব কটা জানালা খুলি দিত সুপে সুপে কে গাইতো কোন নাগরের লগে ফ্যান করস, এটা দেশের গান বা কি করি, এটা দেশের গান বা দেশের গান কি তুমি জানো, কাই জানি কখনটা বা ভাইটা যা বুকটা ভাইটা যা, এটা দেশের গান। এর কারে কোনটা বুঝাইবেন, শিক্ষিত লোকের গান কোনটা, মূর্খ লোকের গান কোনটা, হাতে নিজেই বুঝে না, এমনি হাতে গানের ভাগন। এই যে বোরে ফিরে তো লই যাওয়া কারণে বোরে ফিরতে নাই। তো চলেন এবার আমি একটা গান কইরা শেষ দিচ্ছি, কারণ অনেক শিল্পী আছে, ঠিক আছে। 3 নম্বর গানটা বাজান, 2 নম্বর সরি 2 নম্বর গানটা বাজান। এই গানটা আমি বিপদে পড়ছিলাম ঢাকা শহরে আইসা দালালের হাতে পড়ছি, দালালের ঢাকা শহরে আইসা দালালের হাতে পড়ছি, যখন আমি গানটা লিখছি দালালের হাতে পড়লে কি বিপদ হয়। 2 নম্বর গানটা বাজান, আমরা দালালের গানটা দিয়ে শেষ করে দিচ্ছি, আমি চট্টগ্রাম যাইতে হবে। জোরে সোরে আবার আমাদের আমাদের এমপি সাহেব মেয়র সাহেবের জন্য জোরে সোরে সবে হাত তুলে একটা তালি দেন, হাত তুলে উপরের দিকে একটা তালি দেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমার ছেলেকে নিয়ে আসবো, আমার ছেলের গান আপনারা শুনবেন। থ্যাংক ইউ। 2 নম্বর দালালের হাতে কইরাছি লাত্তি গুটা খাইয়া এখন কান্দাছি, বাবা গো লাত্তি গুটা খাইয়া এখন কান্দাছি। ঢাকা শহর আইসাই আমি, ঢাকা শহর আইসাই আমি, দালালের হাতে কইরাছি লাত্তি গুটা খাইয়া এখন কান্দাছি, কান্দাছি লাত্তি গুটা খাইয়া এখন কান্দাছি। দাঁড়ি দাঁড়ি রবিলের গানটা, হে রবিলের যে গানটা দেওয়ার কথা ছিল সেই গানটা দেন না কেন, ওই গানটা বাজান যে গান দেওয়ার কথা ছিল রবিল খন্দকার। আমার লগে পাই দিলামি গেরাই মাসি আগান মতো করে রবিলের গানটা সাহেব, এগান মতো করে রবিলের গানটা। তুই 1-2 মিনিট সময় যাচ্ছি, 2 মিনিট আর একটা হিট গানের আমি 2 মিনিট শুনাবো, সবাই জোরে সোরে রবিলের জন্য একটা তালে। এই মঞ্চে রবিল খন্দকার আসবে, আপনাদেরকে গান শোনাবে, আমি তো ভুল হয়ে যাইতেছি ঠিক না, আমার ছেলের গান আপনারা অবশ্যই শুনবেন। তার গান অনেক জনপ্রিয় এখন, সে কয়দিন আগে সোনারগাঁ হোটেলে গান গান করছে, সে আমাদের এলজিএডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবকে গান শুনাইছে। আমি মনে করব এখানে আমাদের এমপি মহোদয়, আমাদের মেয়র মহোদয়ের গান অবশ্যই চাইলে এই এই মঞ্চে তার গান হবে। তার গান 2 লাইন শুনেন, এটা আমার শেষ বাজান রেডে, শেষ রেডে। ছেলের হিট গানটা শোনাইতে পারো না লেখক,